नमस्कार एसामि चेनेल यूट्यूब चेनेल आपनलोक सकलके स्वागतम जानाइछो मैं मजिद बन्धुसकल पलकते चावाहक आजि नौटा गुरुत्वपूर्ण खबर। प्रथमटो खबर राज्यत गठन हब नतुन राजनैतिक दल कांग्रेस दल त्याग करि मुसलमान लोकसकलक लय नतुन दल खुलिब प्राक्तन मंत्री रकिबुल हुसैने ए विस्फोरक अभियोग अखम जातीय परिषद दलर नेता दुलू अहमेदर। অসমৰ ৰাজনীতিৰ পৰা নিখেক হৈ পৰিব AIUDF দল। AIUDF দলৰ বিকল্প হ'ব অল আসাম মুছলিম ফ্ৰণ্ট। মুছলিম ফ্ৰণ্টক নেতৃত্ব দিব প্ৰাক্তন মন্ত্ৰী ৰকিবুল হুছেইনে। কংগ্ৰেছ ত্যাগ কৰিবলৈ ৰকিবুল হুছেইনে চলাইছে যুঁজা। আন দললৈ নগৈ ৰকিবুল হুছেইনে নিজে গঠন কৰিব নতুন ৰাজনৈতিক দল। AIUDFৰ একাংশ নেতাক লৈ গঠন কৰিব মুছলিম ফ্ৰণ্ট। রকিবুল হুসেইনক লৈ বিস্ফোরক মন্তব্য এজিপির নেতা দুলু আহমেদর। পৌর নিগমের নির্বাচনত রকিবুল হুসেইনে প্রচার নচলার অভিযোগ দুলু আহমেদর। পৌর নিগমের নির্বাচনত অসম জাতীয় পরিষদ দলে ভাল ফলাফল লাভ করব বলে দাবি করে দুলু আহমেদে। পরবর্তী খবর জিএমসির নির্বাচনের বাবে এই চারিটা দিনত কামরূপ মহানগর জেলার ড্রাই ডে ঘোষণা জেলা প্রশাসনের। আগন্তুক গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনের পরিপ্রেক্ষিতত কামরূপ মহানগর জেলা প্রশাসনে 20 এপ্রিলের 22 এপ্রিললৈকে 3 দিন ড্রাই ডে ঘোষণা করেছে। কামরূপ মহানগর জেলা প্রশাসনে 20 এপ্রিলের 22 এপ্রিললৈ ড্রাই ডে ঘোষণা করার লগতে ভোট গণনার দিনটোতে অর্থাৎ 24 এপ্রিলের দিনাখন ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। কামরূপ মহানগর জেলার উপায়ুক্ত পল্লব গোপাল ঝার স্বাক্ষরযুক্ত এক জাননী যোগে গুৱাহাটী পৌর নিগমের নির্বাচনের বাবে ড্রাই ডে ঘোষণা করার জাননী প্রকাশ করা হয়েছে। ড্রাইডের সময়ত গুৱাহাটী মহানগর জেলার সকল ধরনের সুরার দোকান বন্ধ থাকিব। ড্রাইডের সময়ত ব্যক্তিগতভাবে সুরা গোটাই রখাটা নিষিদ্ধ করা হয়েছে। গুৱাহাটী পৌর নিগমের 60টা ওয়ার্ডত ড্রাইডের সময়ত সুরার বিক্রি বন্ধ করার বাবে ইতিমধ্যে জেলা প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জাননীত উল্লেখ করা হয়েছে। ড্রাইডের সময়ত নির্দিষ্ট নির্দেশনা ভঙ্গ করা লোকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হব বলেও কামরূপ মহানগর জেলা প্রশাসনের তরফের সদরি করা হয়। পরবর্তী খবর তিতাবরত আলফার নামত ধন দাবি করা দুই যুবকক গ্রেপ্তার। তিতাবরত সক্রিয় হয়ে উঠিছে ভুয়া আলফার দল। মঙ্গলবার আলফা স্বাধীনর নামত ধন দাবি করে তিতাবর আরক্ষীর হাতত গ্রেপ্তার হয়েছে জিন্টু হাজরিকা আর অনিল মানকি নামের দুজন যুবক। জানিবপরা মতে যা 6 এপ্রিলের দিনা তিতাবর মহিমাবাড়ির অজিত শইকীয়া নামের লোকজনক হোয়াটসঅ্যাপত মেসেজ দিয়ে 2,50,000 টাকা দাবি করে। ভুয়া আলফা দুটায় অজিত শইকীয়াক দুটা কিস্তিত এই ধন দিবলৈ দাবি জনায়। প্রথম কিস্তিত 1,50,000 টাকা 8 এপ্রিলের দিনা সন্ধিয়া অজিত শইকীয়াক তেওঁর ঘরের বাথরুমত ওলমাই থবলৈ কয়। পরবর্তী সময়ত অতি কৌশলেরে উক্ত টাকাখিনি লৈ যায় দুই যুবকে। বাকি দ্বিতীয় কিস্তির 1,00,000 অহা 28 এপ্রিলের ভিতর দিবলৈ দাবি জনায়। যদি 28 এপ্রিলের ভিতর বাকি ধন নিদিয়ে তেনেহলে অজিত শইকীয়াই পুনৰ 5,00,000 টাকা দিব লাগিব বলে ভাবুকি প্রদান করে। যুবক দুজনের কর্মকাণ্ডত সন্দেহ উপজাত অজিত শইকীয়ার পরিয়ালে আরক্ষীর লগত যোগাযোগ করে। এই কথা জানিব পারি শইকীয়ার পরিয়ালক প্রাণে মরার ভাবুকি প্রদান করেছিল ধৃত দুই যুবকে। অবহেত উপায়হীন হয়ে অজিত শইকীয়ায় যা 13 এপ্রিলত তিতাবর থানাত এজাহার দিয়ে। আরক্ষীয়ে মোবাইলের কল রেকর্ড পরীক্ষা করে গোপনে অভিযান চলায় মঙ্গলবারে মহিমাবাড়ি অঞ্চলের ভুয়া আলফা দুটাক তিতাবর আরক্ষীয়ে গ্রেপ্তার করে বর্তমান জেরা অব্যাহত রাখিছে। বন্ধুসকল তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এতালেক এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর ধর্মীয় স্থানের পর লাউড স্পিকার আতরার আহ্বানের বিরুদ্ধাচরণ সদর্শম সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ আমচুর। সকল রাজহুয়া ধর্মীয় স্থানের পর লাউড স্পিকার আতরার মহারাষ্ট্র নবনির্মাণ সেনায় রাজ্য সরকারক সময়সীমা নির্ধারণ করে দিছে। এই সন্দর্ভত দেশজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। এই আহ্বানের বিরুদ্ধে মন্তব্য প্রকাশ করেছে সদর্শম সংখ্যালঘু ছাত্র সন্থা চমুকৈ আমচুর উপসভাপতি ইউনুস আলিয়েও। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মুরব্বী রাস্তাকুরিয়া মসজিদের পর লাউড স্পিকার আতরাবলৈ সময়সীমা বান্ধি দিছে। এই মন্তব্যের বিপরীতে আমচুর উপসভাপতি ইউনুস আলিয়া প্রতিক্রিয়া প্রকাশ করে কয় যে এয়া ধর্মীয় অনুভূতিক আঘাত করার সিদ্ধান্ত।
এটা ধর্মর কর্মরাজি আতরাই নিজ ধর্ম বহাল রখাটো ধর্ম নিরপেক্ষতার আওতাত নপরে বলে মন্তব্য করে সদ অসম সংখ্যালঘু ছাত্র সন্থার উপসভাপতি গরাকিয়ে। আমচুর ফালের মহারাষ্ট্র সরকারের এই হটকারী সিদ্ধান্তক তীব্র বিরোধিতা করার লগতে এয়া কেতিয়াও সম্ভব নহয় বলে মন্তব্য করেছে সংখ্যালঘু নেতাগুলিয়ে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চরিত্র এনেকা ধরনের হটকারী হব নয় বলে মন্তব্য করে ইউনুস আলিয়ে। কোনেও যাতে কারো ধর্মীয় অনুভূতিক আঘাত করব নয় তার আমচুর উপসভাপতিগুলিয়ে উচ্চতম ন্যায়ালয়ের হস্তক্ষেপ বিচারিছে। পুনৰ নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন আলফা স্বাধীনত যোগদান করিলে পাঠশালার এগারী যুবকে। বাক্সার যুবকের সঙ্গে নিজ ঘরের প্রায় তিনিচুকিয়ার খুড়াকর ঘর যাম বলে বিবাহর কলিতায় 9 মার্চতেই পাঠশালার ঘরের ওলাই গৈছিল। 10 মার্চত ভনিয়াকক বিবাহরে ফোন করে জানায় যে তেওঁর ফোন অফ থাকিব। আরক্ষী 13 মার্চত বিবাহর ঘরলে আহি পিতৃ পুরুষোত্তম কলিতাক থানলৈ মাতি পঠোৱার পিছতে পিতৃয়ে তেওঁর পুত্র আলফালে যাওয়ার কথা জানিব পারে। ইয়ার পাছতে মঙ্গলবারে পিতৃ মাতৃয় সংবাদ মাধ্যমক এই কথা জানায়। পিতৃ পুরুষোত্তম কলিতা মাতৃ জন্না কলিতার একমাত্র সন্তান বিভাকরক ঘরলে উভতি আহিবলৈ পিতৃর কাতর আহ্বান। বিভাগের রাষ্ট্রীয় পর্যায়ের এজন মার্টেল আর্টস সমর কলার কৃতি খেলুয়ৈ। বাংলাদেশের বিতাড়িত 63টা হিন্দু শরণার্থী পরিয়ালক ভূমির নথিপত্র প্রদান করিলে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকারে। দেশজুড়ি তীব্র জোকারণির সৃষ্টি করা নাগরিকত্ব সংশোধনী আইনখনের প্রতিটি দফা রূপায়ণ করবলৈ কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ বলে ঘোষণা করে থাকার সময়তেই বাংলাদেশের বিতাড়িত 63টা হিন্দু বাংলাদেশী শরণার্থী পরিয়ালক ভূমির অধিকার প্রদান করিলে উত্তর প্রদেশ সরকারে। আজি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে বাংলাদেশের 63টা হিন্দু শরণার্থী পরিয়ালক থাকা স্থান আর কৃষিভূমির কাগজপত্র বিতরণ করে। উল্লেখযোগ্য যে বাংলাদেশ আর পাকিস্তানের বহিষ্কৃত হিন্দু শরণার্থী পরিয়ালসমূহক সম্পূর্ণ সংস্থাপন দিব বলে আদিত্যনাথে বহুদিন পূর্বেই ঘোষণা করেছিল। যোগী আদিত্যনাথে কয় যে বাংলাদেশ আর পাকিস্তানের বহিষ্কৃত হিন্দু শরণার্থী পরিয়ালসমূহক উত্তর প্রদেশত ভূমি ব্যাংকের ভূমি আবন্টন দিয়া হব। উল্লেখযোগ্য যে বেদখলকারীর মুক্ত করা সকল ভূমি ভূমি ব্যাংকের অধীনলৈ অনার যোগী আদিত্যনাথে নির্দেশ দিছে। ভূমি ব্যাংকর ভূমি বিদ্যালয় উদ্যোগ স্থাপনের লগতে বাংলাদেশ আর পাকিস্তানের বহিষ্কৃত হিন্দু শরণার্থী পরিয়ালসমূহক আবন্টন দিয়া হব। আজি সেই কার্যসূচীরই আরম্ভণি ঘটায় যোগী আদিত্যনাথে। পরবর্তী খবর, আজিও অব্যাহত আছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ। পুনের রাশিয়ার অধীনলৈ ইউক্রেনের আন এখন শহর, ইউক্রেনের শহর ক্রিমিনা দখল করিলে রাশিয়াই। পুনৰ ৰাছিয়াৰ অধীনলৈ ইউক্রেইনৰ আন এখন চহৰ, ইউক্রেইনৰ চহৰ ক্রিমিনা দখল ৰাছিয়াৰ। কিবৰ দক্ষিণ পূবৰ পৰা প্ৰায় 560 কিলোমিটাৰ দূৰত অৱস্থিত এই ক্রিমিনা চহৰ ৰাছিয়াৰ অধীন হোৱা পূব ইউক্রেইনৰ প্ৰথম চহৰ এই ক্রিমিনা। 18,000তকৈ অধিক লোকৰ বাহুভূমি এই ক্রিমিনা চহৰ।